অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে 20 বছরের সাজা হয়েছে। এছাড়া তার স্ত্রী চুমকি কারণকে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে 4 কোটি টাকা। আলমগীর সবুজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় বুধবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির করা হয় প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকিকে। তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ। রায়ে প্রদীপের 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়, চুমকিকে সাজা দেওয়া হয় 21 বছরের। যে আসামি প্রদীপ কুমার দাস একজন সরকারের বেতনভুক্ত কর্মচারী হয়ে ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে সে আপনার সম্পদ অর্জন করেছে, যার কোনো বৈধতা সে বা তার স্ত্রী দেখাতে পারে নাই। তার গৃহবধূ বা তার যে কোটি কোটি টাকার যে সম্পদ তারা অর্জন করেছে, এটা একটু তারা বৈধ বা তারা দাবি উপস্থাপন করতে পারে নাই। 3,95,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালে এ দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে গেল বছর 28 জুলাই চার্জশিট দাখিল করা হয় আদালতে। সেখানে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগরের পাথরঘাটায় একটি 6-তলা বাড়ি, 16 শহরে সেমি পাকা ঘর, 45 ভরি সোনার গয়না, মাইক্রোবাস এবং কক্সবাজারে একটি ফ্ল্যাট রয়েছে প্রদীপ চুমকির। রায় ঘোষণার পর আদালত থেকে বের হওয়ার পথে প্রদীপ ও তার স্ত্রী দাবি করেন কোনো দুর্নীতি করেননি তারা। এ নিয়ে উচ্চ আদালতে যাবেন আইনজীবী। যিনি তদন্ত করেছেন উনিই বলে বৈধ, তাইলে আর যে অভিযোগ যে ল্যান্ড কোর্ট যেটা দিয়েছে অবজারভেশনটা না দেখে তো এই মত আর বলা যাবে না, উনি কীভাবে কোর্ট কীভাবে অবৈধ বললো। আমরা এই রায়ে অসন্তুষ্ট, আমরা উচ্চতর আদালতে যাব। গত 23 মে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান প্রদীপের স্ত্রী চুমকি কারণ। তবে সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান আদালত। এছাড়া 2021 সালে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ কুমারকে মৃত্যুদণ্ড দেন কক্সবাজারের আদালত। নিউজ ডেস্ক, দেশ টিভি।